উদয়পুর তেপানিয়া এলাকায় বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত যুবকের মৃত্যু। মৃতের নাম জুয়েল সরকার, বয়স 24 বছর, বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। উদয়পুর মাতাবাড়ি যাওয়ার পথে রবিবার যান দুর্ঘটনাটি ঘটে তেপানিয়া এলাকায়। পরবর্তী সময়ে স্থানীয়রা উদ্ধার করে তেপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করেন, কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসার পর রবিবার রাত 8:30 নাগাদ মৃত্যুর কোলে ঠুলে পড়ে আহত জুয়েল। বর্তমানে সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত যুবকের বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। মাতাবাড়িতে যাওয়ার পথে দাদা সুদা দেখেছে, তাই না? তার পাশাপাশি আর একটা গাড়ি উল্টা সাইড দিয়ে ওভারটেক করছে, করার পরে দাদা গিয়ে ধাক্কা খাচ্ছে গাড়ি। গাড়িটা কি ধাক্কা দিয়েছে ওনারে? না, গাড়িটা ধাক্কা দিচ্ছে না, তাই সোজা দেখছে গাড়িটা অন্য রাস্তা দিয়ে গেছে, ইন্ডিকেটর না দিয়ে। তারপরে ধাক্কা খাচ্ছে একটি গাড়ির সামনে। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? সে টেপানি। টেপানি? উনি কি উদয়পুর গেল? হইলে উদয়পুর মাতাবাড়িতে যাবে। কয়জন আসলো স্কুটি? দুজন আসে। আরেকজন কিরকম কিছু আসলো? তেনে মোটামুটি সুস্থ আছে। পরে পরে হাসপাতালে কে নিছে? হাসপাতালে তারা উদয়পুর হসপিটাল আছে, হসপিটাল থেকে রেফার করছে। না না, নিচে কে নিচে? ওখানে লুকি। আচ্ছা, উদয়পুর নেওয়ার পরে? উদয়পুর হসপিটাল নেওয়ার পরে অবস্থা খুবই শোচনীয়, তারপরে জিবি হসপিটালে রেফার করছে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে? কোন সময় মৃত্যু হয়েছে? রাত 8:30।